আমার স্নেহের ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে পাঠদান করব আমার আজকের আলোচ্য বিষয় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা বিষয়টি তোমাদের ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায়ে আলোচনা করা আছে তোমরা মন দিয়ে বিষয়টি শুনবে আমি শুরু করছি আমার ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে যেমন আমরা লক্ষ্য করি যে ঊনবিংশ শতকের শেষ দশক থেকে ভারতবর্ষের যুব সম্প্রদায় বিভিন্ন প্রান্তে কতগুলো গোপন সমিতি স্থাপন করে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মেতে উঠেছিলেন যুব সম্প্রদায়ের ধারণা হচ্ছে যে চিরাচরিত পদ্ধতিতে আবেদন নিবেদনের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা কখনোই সম্ভবপর নয় দেশ থেকে বিদেশি শাসনের উচ্ছেদ সাধন করতে গেলে যুব সম্প্রদায়ের মনে এই ধারণার বদ্ধমূল হয়েছিল যে এর জন্য প্রয়োজন হচ্ছে সশস্ত্র সংগ্রাম তাই সশস্ত্র সংগ্রামে দীক্ষিত হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গোপন সমিতি তারা স্থাপন করেছিলেন দেশ বিদেশ থেকে অস্ত্রশস্ত্র আমদানি করতে হবে প্রত্যক্ষ সংগ্রামের মাধ্যমে ব্রিটিশ শাসকদের মধ্যে ভীতির সঞ্চার করতে হবে অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে বিদেশি শাসনের অবসানের জন্য দেশমায়ের পরাধীনতার গ্লানি উন্মোচনের জন্য নিজের জীবনকে তারা বলিদান দিতে প্রস্তুত হয়ে পড়েছিলেন তেমনি দেশমায়ের পরাধীনতার গ্লানি উন্মোচনে বাংলার নারী সমাজ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে বিংশ শতকের দ্বিতীয় দশক থেকে এর আগে বাংলার নারী সমাজ পরোক্ষভাবে অংশ নিতে শুরু করে যতীনের দিদি বিনোদিনী দেবী অনুশীলন সমিতির জীবনতারা হালদারের মা রাধারানী দেবী সশস্ত্র বিপ্লববাদের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছিলেন বীরাঙ্গনা মহিয়সী নারীরা বিপ্লবীদের নিজের বাড়িতে ঠাঁই দিয়ে কখনো বা তাদের অস্ত্র লুকিয়ে রেখে বা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে কখনো বা পুলিশকে নানাভাবে বিভ্রান্ত করে বিপ্লবীদের পালাতে সাহায্য করে বৈপ্লবিক কাজে পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন বিংশ শতকের দ্বিতীয় দশক থেকে নারীরা গৃহকণে অন্তরীণ না থেকে প্রত্যক্ষভাবে সশস্ত্র আন্দোলনে নেমে পড়ে পুলিশি অত্যাচার গ্রেপ্তার নির্বাসন এইসব সরকারি নির্যাতনকে অবজ্ঞা করে নারীরা কিন্তু এগিয়ে এসেছিলেন বীরভূমের নলহাটির ঝাউতারা গ্রামের দুকড়িওয়ালা দেবী তার বাড়িতে রডা কোম্পানির সাতটি পিস্তল এবং এক বাক্স কার্তুজ লুকিয়ে রাখার অপরাধে দু বছরের কারাদণ্ড ভোগ করেন তিনি হলেন বিপ্লবী কাজে প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা বিপ্লবীদের পিসিমা নামে পরিচিত হাওড়ার ননিবালা দেবী সংসারের কর্তৃ যে পলাতক বিপ্লবীদের আশ্রয় দিতেন এটা কিন্তু কম বড় কথা নয় প্রয়োজনে তিনি সিটিতে সিঁদুর পরতেও কুণ্ঠিত হতেন না পুলিশ তাকে পেশোয়া থেকে গ্রেপ্তার করে তিনি ছিলেন আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে তিন নম্বর আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা রাজবন্দি ময়মনসিংহের এর সুন্দরী চৌধুরী নিজের বাড়িঘর ছেড়ে দিয়ে ক্ষিতীশ চৌধুরী যদুগোপাল মুখোপাধ্যায় সুরেন্দ্রমোহন ঘোষ ইত্যাদি বিপ্লবীদের মা সেজে এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরে বেরিয়েছেন ঢাকার বগলা সুন্দরী দেবী বিন্দুবাসিনী দেবী এবং বরিশালের দুর্গামণি পাইনের নাম এ বিষয়ে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারি নারী সমাজকে বিপ্লববাদে অনুপ্রাণিত করেছিলেন ভগিনী নিবেদিতা তিনি অনুশীলন সমিতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বহু নারী বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত হয়ে সশস্ত্র সংগ্রামে যোগদান করেছিলেন এদের মধ্যে প্রীতিলতা ওয়াদেদার কল্পনা দত্ত শান্তি ঘোষ সুনীতি চৌধুরী বীণা দাস এ এদের নাম বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে বৈপ্লবিক নারী জাগরণে স্থপতি ছিলেন লীলা নাগ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকায় তিনি দীপালি সংঘ স্থাপন করেন জন মহিলা সহযোগী নিয়ে যার উদ্দেশ্য ছিল মেয়েদের বিপ্লবী আন্দোলনের জন্য প্রস্তুত করা ভারতের মুক্তিযুদ্ধের উপযুক্ত যোদ্ধা তৈরি করা লাঠি খেলা শরীরচর্চা অস্ত্র চালানোর জন্য শিক্ষাদান ইত্যাদি ছিল এর কর্মসূচি তরুণীদের বৈপ্লবিক আদর্শে অনুপ্রাণিত তিনি করেছিলেন এবং দীপালি সঙ্গ হয়ে ওঠে মহিলা বিপ্লবীদের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র সশস্ত্র বিপ্লবের ইতিহাসে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে সংগঠিত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা ঘটনা পুরুষদের সঙ্গে তরুণীরাও এই সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণ করেন এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রীতিলতা বাংলার অন্যতম নারী বিপ্লবী প্রীতিলতা ঢাকায় দীপালি সংঘ এবং কলকাতায় ছাত্রী সংঘের সঙ্গে অতুপ্রতভাবে যুক্ত ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর তিনি বিপ্লবী নেতা মাস্টারদা সূর্য সেনের প্রভাবে আসেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বে এক বিদ্রোহী দল পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে পুলিশের গুলিতে অনেক বিদ্রোহী আহত হন প্রীতিলতা গ্রেপ্তার এড়ানোর জন্য পটাশিয়াম সাইনাইট বিষ পানে আত্মহত্যা করেন তার এই আত্মত্যাগ হাজার হাজার তরুণ তরুণকে বিপ্লববাদের আদর্শে অনুপ্রাণিত করে তোলে এবার আমরা বাংলার অগ্নিকন্যা কল্পনা দত্তের বিপ্লবী আন্দোলনের কথা জানব কল্পনা দত্তের জন্ম চট্টগ্রামের এক খ্যাতনামা পরিবারে ছাত্রী জীবনে তিনি অভাবনীয় সাফল্য লাভ করেন চট্টগ্রাম কলেজে ছাত্রী থাকাকালীন তিনি নির্মল সেনের সান্নিধ্যে আস পরিচিত আছেন বিপ্লবী দলের গোপন কাগজপত্র এবং অস্ত্রশস্ত্র রাখার দায়িত্ব পড়ে তার ওপর ডিনামাইটের সাহায্যে জেলের ভেতরে এবং জেলের বাইরে আঘাত হেনে বন্দি বিপ্লব নেতাদের মুক্ত করার পরিকল্পনা তিনি করেন এবং একে বাস্তবায়িত করার লক্ষ্যে বিশেষ ভূমিকা নেন এটি ডিনামাইট ষড়যন্ত্র নামে পরিচিত পুলিশের দৃষ্টি এড়িয়ে তিনি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মাস্টারদা সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারের সঙ্গে যোগ দেন মাস্টারদা গ্রেপ্তার হওয়ার পর কল্পনা দত্ত পালিয়ে যান পরে তিনি ধরা পড়েন বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হল জেল থেকে ছাড়া পেয়ে তিনি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হলেন এখন আমরা আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর বীরত্বের কথা জানব সুভাষ বসু দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানি বাহিনীর সহযোগিতায় মুক্তিযুদ্ধ পরিচালনাকালীন ভারতে একটা নারী বাহিনী গঠনের পরিকল্পনা করেছিলেন উনিশশো তেতাল্লিশের বারোই জুলাই আজাদ হিন্দে অস্থায়ী সরকার গঠনের পর তিনি সিঙ্গাপুরে ঝাঁসির রানী বাহিনী গড়ে তোলেন সম্ভবত এটাই হচ্ছে এশিয়ায় গড়ে ওঠা প্রথম নারী বাহিনী এর নেতৃত্বে ছিলেন মাদ্রাজে মেডিকেল কলেজ থেকে পাস করা সদ্য পাস করা চিকিৎসক ডাক্তার লক্ষ্মী স্বামীনাথন নানা ধর্ম বর্ণ প্রদেশের সম্ভ্রান্ত গড়ের মহিলারা প্রায় দেড় হাজার তরুণী এই সেনা দলে যোগদান করেন দেশ ও মায়ের পরাধীনতার গ্লানি উন্মোচনে নিজেদের জীবন বলিদান দিতে তারা ছিলেন সব সময় প্রস্তুত নারী বাহিনীর সদস্যদের রানী বলে সম্বোধন করা হতো নেতাজি রানী বাহিনীর পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন লক্ষ্মী স্বামীনাথনকে সালের মার্চ মাসে তিনি গ্রেপ্তার হন লাল তিনি বন্দী ছিলেন উনিশশো সাতচল্লিশে তিনি মুক্তি পেয়ে সমাজ সেবায় নিজের জীবন অতিবাহিত করেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এইসব বীরাঙ্গনা নারীদের আত্মত্যাগের কথা তাদের আত্মপ্রত্যয় কঠিন দুঃখ কষ্ট আত্মত্যাগের কথা আমাদেরকে স্মরণ করতে হবে এবং তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাদের কথা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে তাহলে তোমরা এখন ভারতবর্ষের সশস্ত্র আন্দোলনে নারী সমাজের ভূমিকার কথা তোমরা জানলে বিষয়টি তোমরা শুনবে বইটি পড়বে তাহলে এই বিষয়ে তোমাদের একটি পরিষ্কার ধারণা জন্মাবে এখান থেকে যে বড় প্রশ্নটি তৈরি করতে হবে আট নাম্বারের প্রশ্ন সেটা হচ্ছে যে ভারতবর্ষে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো এছাড়া চার নম্বরের প্রশ্ন তোমাদের ছোটো ছোট থেকেই থাকে দু নম্বরের প্রশ্ন শর্ট অ্যান্সার টাইপ আর যেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন সেটাও তোমাদের তৈরি করতে হবে তাহলে আমি আমার পাঠদান এখানেই শেষ করছি